बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम भेट मेडिसिन रिव्यू फेसबुक पेज और यूट्यूब चैनल पक्ष के सकल दर्शक और खामारी भाई जानाई आंतरिक शुभेच्छा और अभिनंदन। आपनारा जारा वीडियो देखते फेसबुक पेजे जुक्त होयेछेन तारा फेसबुक पेज के लाइक एवं फलो दिए नोटिफिकेशन बाटन अन करे राखबेन। वीडियो जारा यूट्यूब चैनेले देखछेन तारा आमादेर यूट्यूब चैनल के सबस्क्राइब करे बेल बटन ऑन करे राखबेन। एते करे आमादेर आपडेटकृत सकल वीडियो सबार आगे पेये जाबेन। गबादी पशुपालन बर्तमाने एकटी लाभजनक व्यवसा यथाजथ परिचर्या एवं सठिक नियम माफिक यत्न निले समृद्धिर पथे एगिए जावा जाय। जारा एई पेशार साथे सम्पृक्त रयेछेन तारा आमादेर खामारी भाई। আমরা আমাদের খামারি ভাইদের সমৃদ্ধির কথা মাথায় রেখে নিয়মিতভাবে গবাদি পশুর খাদ্য পুষ্টি নানা প্রকার ঔষধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও দিয়ে যাচ্ছি, যাতে করে আমাদের খামারি ভাইরা আমাদের পরামর্শ নিয়ে সঠিকভাবে খামার পরিচালনার মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যায়। আমাদের এই প্রচেষ্টা আজকের পর্বে আমরা আলোচনা করব স্ক্রিনে দৃশ্যমান ঔষধ নিয়ে, যা এসিআই কোম্পানি এসিআই অ্যানিমেল হেলথ কোম্পানি পাক্কা এআই লিকুইড নামে বাজারে সরবরাহ করে থাকে। ওষুধটি গবাদি পশুর তথা গাভীর ডাক না দাঁড়ানো, হিটে না আসা বিভিন্ন সমস্যা কারণে ব্যবহার করা হয়ে থাকে। ওমেগা তিন ও ওমেগা ছয় সমৃদ্ধ এই ওষুধটি গবাদি পশুর গর্ভধারণ ও উৎপাদন ক্ষমতার উন্নয়ন নিশ্চিত করে। অনেক সময় লক্ষ্য করা যায় অনেক গাভী আছে হিটে আসার পরে বীজ দিলে বীজ দাঁড়ায় না, অর্থাৎ কনসেপ্ট করে না, বীজ মিস করে। এ সকল ক্ষেত্রে বীজ দেওয়ার আধা ঘন্টা পরে বা আধা ঘন্টা আগে পাক্কা এআই খাওয়ালে গবাদি পশুর বীজ দাঁড়ানোর ঝুঁকি কমে যাবে। 225 মিলি বোতল সম্পূর্ণ একটাই ডোজ, যা গবাদি পশুকে একবারেই সেবন করাতে হবে। মাথায় রাখবেন ওষুধটি অবশ্যই বীজ দেওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে খাওয়াতে হবে, এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। তবে তিন ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না, এতে করে কার্যকারিতার হার কমে যাবে। অর্থাৎ গবাদি পশুর বীজ দেওয়ার সর্বোচ্চ তিন ঘন্টার মধ্যে পাক্কা এআই সেবন করাতে তাহলে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে। এছাড়াও আমরা আরেকটু জানব যে পাক্কা এআই ওষুধটি কী কী কাজের মাধ্যমে বীজ না দাঁড়ানো সমস্যার সমাধান করে থাকে। যেমন গবাদি পশুর গর্ভধারণ হারের বৃদ্ধি ঘটায়, ডিম্বাণু ও শুক্রাণুর গতিশীলতা বাড়াতে কাজ করে, ডিম্বাণু নিষিক্তকরণে সহায়তা করে, জায়গট গঠনে সাহায্য করে থাকে, প্রাথমিক ভ্রূণের মৃত্যু রোধ করে, জরায়ের সংকোচন ও প্রসরণ তথা গতিশীলতা বৃদ্ধি করে, প্রজনন হার বাড়ায়, সর্বোপরি জরায়ু স্বাস্থ্যগত উন্নয়ন ঘটায়, ফলে হিট দাঁড়ানোর বা বীজ দাঁড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। কারণ এতে রয়েছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড 125 mg, ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড 125 mg, ভিটামিন এ 12,000 IU, ভিটামিন ই 5,000 IU, কপার 50 mg, জিঙ্ক 25 mg, ম্যাঙ্গানিজ 25 mg, পটাশিয়াম 5 mg। এই উপাদানগুলি গবাদি পশুর বীজ দাঁড়ানো এবং জরায়ুর উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে থাকে। তাই আপনার গবাদি পশু বীজ না দাঁড়ানো সমস্যার থেকে যথাযথ সমাধান পেতে হলে পাক্কা এআই সেবন করান। সঠিক নিয়ম মেনে অবশ্যই ওষুধটি ব্যবহারের পূর্বে অভিজ্ঞ বা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন। গবাদি পশুর প্রথম এবং প্রধান শত্রু কৃমি, তাই যথাযথ নিয়ম মেনে সঠিক সময়ে গবাদি পশুর কৃমিনাশক ইনজেকশন বা ট্যাবলেট খাওয়ান এবং স্বাস্থ্যগত ঝুঁকি এবং স্বাস্থ্য সমস্যার বিবেচনার জন্য ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।